প্রায় এক বছর যাবত সহবাস করার পরে বিয়ে করতে রাজি না হওয়ায় এক আইনজীবীর বিরুদ্ধে বংশীয়ারি থানায় লিখিত আপত্তি দায়ের করলেন এক যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পিন্টু সরকার নামে কুশমন্ডির বাসিন্দা ওই আইনজীবীকে বংশীয়ারি থানার পুলিশ গ্রেপ্তার করে শনিবার তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, এই মহিলার এর আগে একবার বিয়ে হয়েছিল, তার একটি সন্তানও রয়েছে। ডিভোর্সের মামলা চলছে গঙ্গারামপুর মহকুমা আদালতে। সেই সুবাদে এই মহিলার সঙ্গে পিন্টু সরকারের পরিচয় এবং ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বহু জায়গায় তাকে নিয়ে গিয়ে সহবাস করে বলেও লিখিত অভিযোগ করেছেন মা। যদিও আত্মপক্ষ সমর্থনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। গঙ্গারামপুর মহকুমা আদালতের বুনিয়াদপুরের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগকারিনীর মা পঞ্চমী সরকার কি বলেছেন শুনুন। আপনি কি জন্য এনেছে? ছেলেটা কি করে? ছেলে যে কি করে আমরা জানি না, আমরা তো চিনি না। ছেলে তো এসে কি শুনলেন? শুনলাম যে তো তো ছেলে নাকি আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল, তার জন্য ওখানে নিয়ে আসে। তো আপনি তো একজন মা, তো মা হয়ে কি চাইছেন? কি চাইছি? ওর সংসার করো দুজনেই। যদি কি করবো আর, কোনো করার নাই। কেন ছেলে সংসার করবে? মেয়েকে নিয়ে আসাতে কেন সংসার করবে? ওরা তো সংসার করার জন্য আসে নিয়ে। আপনার নাম? পঞ্চমী রায়। পঞ্চমী রায়। তবে আইন যে নির্দিষ্ট পথেই চলবে তা একরকম স্পষ্ট। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থাকা গঙ্গারামপুর মহকুমা আদালত ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষা
পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজ চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9433434716।